আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভী দিবা। উপসাগরীয় অঞ্চলের দুই বৈরী দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় মধ্যস্থতা করে দারুণ এক কূটনৈতিক সাফল্য দেখিয়েছে চীন। চীনের এই সাফল্য অনুকরণ করে রাশিয়া এখন সিরিয়া ও তুরস্কের মধ্যে বিরোধ মীমাংসার উদ্যোগ নিয়েছে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর তুরস্কের প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদেরকে সমর্থন দিলে সিরিয়া 2012 সালে তুরস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। রাশিয়ার সেই সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগ নিয়েছে, এজন্য মস্কো নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। তুরস্ক সিরিয়ার মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে রয়েছে অনেক বাধা। ইরান ও সৌদি আরবের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় চীন খুব দ্রুত সাফল্য পেলেও তুরস্ক ও সিরিয়ার মধ্যে সমঝোতা করা রাশিয়ার জন্য খুব সহজ কাজ হবে না। তবে রাশিয়া সমঝোতার চেষ্টা অব্যাহত রেখেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ডিসেম্বর মাসে মস্কোতে তুরস্ক ও সিরিয়ার মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করে রাশিয়া। ২০১২ সালের পর থেকে দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। একে রাশিয়ার উদ্যোগের সূচনা বলা যেতে পারে। এর পরবর্তী ধাপ হিসেবে সম্প্রতি মস্কোতে তুরস্ক, সিরিয়া, ইরান ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক হয়। বৈঠকে তারা সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তুরস্কের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাশিয়ার উদ্যোগে মন্ত্রী পর্যায়ের বৈঠকের ধারাবাহিকতায় মস্কোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে 2021 সালের অক্টোবরে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনের কথা বলেছেন সিরিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। ২০২২ সালের সেপ্টেম্বরে সিরিয়া ও তুরস্কের গোয়েন্দা প্রধানরা দামেস্কে কয়েক দফা বৈঠক করেছেন। এরপর গত ডিসেম্বরে মস্কোতে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরাও কথা বলেন। এরপর 2022 সালে জুলাই মাসে তেহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। তাদের এই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল সিরিয়া। গত কয়েক বছর ধরেই তারা এই আলোচনা করছেন। এটাকে বলা হয়ে থাকে আস্তানার শান্তি প্রক্রিয়া। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া, তুরস্ক, ইরান, রাশিয়া ও সিরিয়ার বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে শান্তি আলোচনা গত কয়েক বছর ধরে চলে আসছে। ইরানে তিন নেতার এই বৈঠকে এরদোয়ান সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ব্যাপারে ইরান ও রাশিয়ার সহায়তা চান। তবে তিনি একই সাথে দুই নেতাকে এ কথাও জানিয়ে দেন, তুরস্ক এককভাবেই এই সন্ত্রাসীদের মোকাবেলা করার ক্ষমতা রাখে। ফোরাত নদীর তীরবর্তী সিরীয় শহর তাল রিফাত সহ এই অঞ্চলের কয়েকটি শহর কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি নিয়ন্ত্রণ করছে। এরদোয়ান এসব শহর থেকে ওয়াইপিজিকে সরাতে চান। কুর্দিশ ইনস্টিটিউট অব প্যারিসের 2017 সালের হিসেব অনুযায়ী বিশ্বে কুর্দিদের সর্বোচ্চ সংখ্যা 4.5 কোটির কিছু বেশি। এদের অধিকাংশই আর্মেনিয়া, ইরাক, ইরান, সিরিয়া ও তুরস্কে বসবাস করে। এছাড়া পশ্চিমা বিশ্বের দেশগুলোতে বেশ কিছু কুর্দি প্রবাসী রয়েছে। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা 1984 সাল থেকে সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে আসছে। এরদোয়ান বলে আসছেন যে সিরিয়ার ওয়াইপিজি একটি সন্ত্রাসী সংগঠন। তারা তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে যুক্ত। অন্যদিকে ওয়াইপিজি পিকেকের সঙ্গে হাত মিলিয়ে সিরিয়ায় তুরস্কের সেনাদের উপর হামলা করে থাকে। তিন নেতার বৈঠকে এরদোয়ান বলেছেন, ওয়াইপিজির হামলা বন্ধ করতে তিনি তুরস্কের দক্ষিণে সিরিয়ার সীমান্তে 30 কিলোমিটার এলাকা জুড়ে বাফার জোন বা নিরাপদ এলাকা গড়ে তুলতে চান। বৈঠকের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আমরা চাই সমগ্র দেশের উপর সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক। ফোরাত নদীর পূর্ব দিকে মার্কিন সেনাদের অবস্থান করার কোনো কারণ নেই, তাদেরকে অবিলম্বে ওই এলাকা ছেড়ে চলে যেতে হবে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, সিরিয়ার ভবিষ্যৎ সিরিয়রাই নির্ধারণ করবে, সেখানে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই, বাইরের কেউ কোনো নির্দেশ দিতে পারবে না।
বৈঠক শেষে দেয়া এক যৌথ বিবৃতিতে তিন নেতা বলেছেন তারা আলোচনার মাধ্যমে সিরিয়া সংকটের সমাধান করতে চান। সন্ত্রাসবাদের মোকাবেলায় তারা একসাথে কাজ করবেন, কিন্তু সন্ত্রাসবাদ মোকাবেলার নামে সিরিয়ায় নতুন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু সিরিয়ার সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপোষ করা হবে না। দুই গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অফ মিডল ইস্ট স্টাডিজ এবং ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের ফারজানা ফ্যামিলি সেন্টার ফর ইরানিয়ান অ্যান্ড অ্যারাবিয়ান গালফ স্টাডিজের পরিচালক জোসুয়া ল্যান্ডিস মনে করেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে রাশিয়ার ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথেও সুসম্পর্ক রয়েছে রাশিয়ার। এই সম্পর্ককে কাজে লাগিয়েই রাশিয়া দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। তবে সিরিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির ক্ষেত্রে বেশ কিছু জটিল বিষয় আছে। তুরস্কের প্রেসিডেন্ট বাশারের বিরোধীদেরকে সমর্থন দিয়ে আসছে। এছাড়া তুরস্ক সিরিয়ার সীমান্তবর্তী প্রায় 10% এলাকা দখল করে রেখেছে। ইরান ও সৌদি আরবের সাথে চীনের একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু সিরিয়া ও তুরস্কের সাথে রাশিয়ার সে ধরনের কোনো সম্পর্ক নেই। তুরস্কের সাথে রাশিয়ার মিত্রতা ও বৈরিতা দুই ধরনের সম্পর্কই চলে অনেক দিন ধরে। রিফ ইন্টেলিজেন্স কোম্পানি রেন এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক বিশ্লেষক এমিলি হাউথর্ন আরব নিউজকে বলেছেন, গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত এক দশক ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ব্যাপক ভূমিকা রেখেছে রাশিয়া। রাশিয়া হল প্রেসিডেন্ট বাশারের নিরাপত্তার গ্যারান্টার, ফলে বিরোধী সশস্ত্র গ্রুপগুলো তাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি। অন্যদিকে তুরস্কের সাথে রাশিয়ার সম্পর্ক বেশ জটিল। এ কারণে ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় চীনের সফল মধ্যস্থতার সাথে তুরস্ক সিরিয়ার হিসাব মেলানো যাবে না। দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। চীন, সৌদি আরব বা ইরান কোনো দেশেরই নিরাপত্তা গ্যারান্টার বা নিশ্চয়তা প্রদানকারী নয়। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিরিয়া প্রোগ্রামের নন রেজিডেন্ট স্কলার ও রাশিয়ান বিশ্লেষক অ্যান্টন মার্দসব মনে করেন, চীন মধ্যস্থতাকারী হিসেবে যে সাফল্য অর্জন করেছে তা রাশিয়ার পক্ষে অর্জন করা খুব সহজ হবে না, কেননা সিরিয়ার সংঘাতে একটি পক্ষের হয়ে ভূমিকা পালন করেছে রাশিয়া। ফলে মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়ার ভূমিকা সফল হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে বলে মনে করেন মার্দসব। তার মতে, সিরিয়ার উত্তরাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে তুরস্ক ও সিরিয়ার মধ্যে প্রবল মতপার্থক্য রাশিয়ার এই উদ্যোগকে বাধাগ্রস্ত করবে। ইউক্রেন যুদ্ধ এবং অর্থনৈতিক অংশীদার হিসেবে তুরস্কের গুরুত্বের কথা বিবেচনা করে প্রেসিডেন্ট পুতিন সিরিয়াকে তুরস্কের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য চাপ দিচ্ছেন। তুরস্কের স্বার্থের কথা বিশেষ করে দেশটিতে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক সিরীয় শরণার্থীর প্রত্যাবাসনের ইস্যুটির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন পুতিন। সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি বিদ্রোহীদের নিয়ে তুরস্কের যে নিরাপত্তা উদ্বেগ রয়েছে সে ব্যাপারে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্ককে কীভাবে আশ্বস্ত করবেন তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সিরীয় ভূখণ্ড থেকে তুরস্কের সেনা সরিয়ে নেওয়ার জন্য বাশার আল আসাদের সরকার বারবার দাবি জানিয়ে আসছে, কিন্তু আস্তানা শান্তি প্রক্রিয়ায় কেবল রাশিয়া নয়, ইরানও ইদলিবে তুর্কি সেনা মোতায়েন রাখার বিষয়টি অনুমোদন করেছে। এখন সিরিয়া যদি ইদলিব থেকে তুর্কি সেনা প্রত্যাহারের দাবিতে অনড় ভূমিকা নেয়, তাহলে 2017 সাল থেকে শুরু হওয়া আস্তানা শান্তি আলোচনা ভেঙে যাবে বলে মনে করেন বিশ্লেষক অ্যান্টন মার্দসব। তার মতে, সব দিক বিবেচনা করলে পরিস্থিতি খুবই জটিল। মার্দসব মনে করেন, চলতি বছরের 14 মে তুরস্কে যে প্রেসিডেন্ট নির্বাচন হবে তাতে বিরোধী দলের প্রার্থী জিতলে তুরস্কের সাথে সিরিয়ার সম্পর্ক দ্রুতই ভালো হওয়ার দিকে এগিয়ে যাবে, কেননা তুরস্কের বিরোধী দলগুলো প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করে। বিশ্লেষক এমিলি হাউথর্ন মনে করেন, তুরস্ক সিরিয়ার সম্পর্ক উন্নয়নে রাশিয়ার নিজের স্বার্থ জড়িত রয়েছে। একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে সিরিয়ার অবস্থান বৃহত্তর মধ্যপ্রাচ্যে রাশিয়ার অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করবে। তবে তুরস্ক সিরিয়ার সম্পর্ক উন্নয়নে রাশিয়ার এই উদ্যোগ ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে রাশিয়ার অবস্থান দুর্বল হয়ে যাবে বলে মনে করেন না এমিলি হাউথর্ন। তবে উদ্যোগ সফল হলে তা হবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতির একটা বিরাট সাফল্য। তখন দেশে বিদেশে তার অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করেন এই বিশ্লেষক।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।